আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টারটিতে। আশা করি সকলে ভালো আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। জিন হাজিরের ব্যাপারে, জিন হাজিরের প্রক্রিয়া সম্বন্ধে জানতে চেয়েছেন অনেকে, তো আজকে আপনাদের সামনে আমি যে জিন্নাতের আমলটি নিয়ে এসেছি, এটি অন্তত পরীক্ষিত একটি আমল। বাংলাদেশে ইউটিউব চ্যানেলে যেই ধরনের আমল আপনারা পেয়ে থাকেন, এই আমলগুলো আদৌ সত্য কিনা, আদৌ কাজ করে কিনা, একমাত্র যারা আমলগুলো দিয়ে থাকে তারাই বলতে পারবে, আমার বোধগম্য নয়। কারণ যেই ধরনের আমল তারা আপলোড করে থাকে, এই ধরনের আমলে জিন জিন্নাত কখনোই আসে না। আর এরকম কিছু আমল দেওয়া থাকে প্রতিটা আমলের মাঝেই, আপনার দেখা গেছে চ্যানেলের ভিডিওগুলোর মাঝে এমন কিছু ফাঁক ফকর আছে যেগুলো তারা বলে না, তাদের নিজেদের মাঝে রেখে দেয়। তো আমি ভাই আমার এই চ্যানেলে যতগুলো আমলই আপনাদেরকে দিয়েছি, যেহেতু দরবারি চ্যানেল, একটি জিনিসের মাঝেও ফাঁক ফকর নেই, সমস্ত আমল কায়দা কারণ সকল কিছু আমার বলে দেওয়া, বিন্দু পরিমাণ পশিদা গোপন কোনো কিছু আমি রাখি না। তবে আমরা শুধু একটি কথাই বলি, আমাদের দরবারে এজাজত দরবারে জিনিসপত্র নিয়ে আপনারা আমলে বসবেন, আপনাদের ফ্যামিলির নিরাপত্তার জন্য বা আপনাদের নিরাপত্তার জন্য। এছাড়া আপনি যদি মনে করেন যে না আমার সেটা প্রয়োজন নাই, তাহলে আপনি এমনিতেই আমল করতে পারেন। তো যাই হোক, আজকে যেই জিন্নাতের কথা আমি আপনাদেরকে বলবো, উনি অন্তত শক্তিশালী, অন্তত পরেশগার, একজন নামাজি, একজন নুরি, একজন জিন্নাত। জিন্নাতের মাঝে আপনার কারিন জিন হয়, নুরি জিন হয়, শিফলি জিন হয়। তো শিফলি জিন যারা, তারা শয়তানের পূজাকারী এবং তারা বিধর্মী, তারা অন্তত বাজে প্রকৃতির। আর নুরি জিন যারা আল্লাহর বিশেষ নুরি তৈরি, তারা আল্লাহর কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে তাদেরকে আনা যায়, বিভিন্ন ভালো কর্মকাণ্ডের মাধ্যমে তাকে আনা যায়, তাদের সাথে বন্ধুত্ব লাভ করা যায় এবং তারা মানুষের উপকারার্থে জায়েজ যত কাজ আছে সেই সমস্ত কাজ করে থাকে। এই ধরনের জিন্নাত আনতে হলে আপনাকে পাক পবিত্র থাকতে হবে, আপনি জবানের সত্য কথা বলতে হবে, জবানের হেফাজত, চোখের হেফাজত করতে হবে, আপনি পরিপূর্ণ একজন মমিন মুসলমান যেভাবে থাকে, প্রকৃতপক্ষে একজন মুসলমানের চরিত্র যেরকম হওয়া আছে সেভাবে আপনাকে চলতে হবে। আর এই জিন আসলে যে হিন্দু মুসলিম যে কেউ আনতে পারবে, তবে কথা হচ্ছে ভাই, হিন্দুরা যারা সনাতন ধর্মী তারা তো আসলে নামাজ পড়ে না, যার কারণে তাদেরকে সত্য কথা বলতে হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, পরহেজ করতে হবে। আর মুসলমানদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে এবং গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। আর এই জিন আপনার আনতে হলে বা তার সাথে তাস্কির করতে হলে, বন্ধুত্ব করতে হলে, তার মহব্বত লাভ পেতে হলে আপনাকে অবশ্যই নরম দিলের মনের অধিকারী হতে হবে, নরম খাবার খাবেন আর নিরামিষ তো মাস্ট বি, এটা তো জানেনই, সাধারণ লাইনে নিরামিষ খেতে হয়, মাছ মাংস দুধ ডিম বাদ দিয়ে আপনি সবজি দিয়ে খাবার বাজি টাজি এইগুলো খেতে পারবেন, মসুর ডাল খেতে পারবেন না, মাছ মাংস দুধ ডিম কেক রুটি এগুলো খেতে পারবেন না। এই আমলটি করতে হলে আপনাকে আলাদা একটি রুমের প্রয়োজন আছে, যে রুমটিতে আপনি ছাড়া অন্য কোনো মানুষ যাবে না, আপনি ছাড়া অন্য কোনো মানুষ এই রুমে ঢুকতে পারবে না। আপনি আমলের সময় আমল করবেন আর দিনের রুমটি তালা মেরে রাখবেন। আর যদি আপনি সবচেয়ে ভালো হয়, উত্তম হয়, আপনি রুমেই থাকতে পারেন, সেখানেই আপনি খাওয়া দাওয়া করেন, সব কিছু করেন। আমলটিতে আমরা আমাদের ভক্তবৃন্দদেরকে, আমাদের কিছু ভক্তদেরকে আমরা দেখেছি মাত্র এক সপ্তাহ রেজাল্ট আসতে, যদিও আমলটি 21 দিনের কিন্তু মাত্র সেই এক সপ্তাহ রেজাল্ট পেয়েছে। এরকম লোকের সংখ্যায় বেশি, আর কিছু লোক মাত্র 3 দিনেও রেজাল্ট পেয়েছে, তারা অন্তত পরেশগার। তো আমি আপনাদেরকে এই আমলটি পাওয়ার জন্য বলবো ভাই, এই আমলে আপনাদের এমন কোনো ভয় ডর আপনাকে দেখাবে না, যেহেতু দরবার থেকে এজাজত নিয়ে বা দরবার থেকে দেওয়া হচ্ছে, দরবারের কথা আপনার মাথায় থাকবে, সেক্ষেত্রে ভয় ডর নেই। আমলটি করতে হলে আপনাকে শুধু এতটুকুই করতে হবে যে আপনাকে একারময় থাকতে হবে, আপনি জীবনের জন্য গুনাহ খাতা থেকে তওবা করবেন, সমস্ত গুনাহ খাতা থেকে জীবনের জন্য তওবা করবেন, যে আল্লাহ আমি আর গুনাহ করবো না, সমস্ত গুনাহ খাতার জন্য তওবা করে আপনি এই জিন্নাতকে দেখার উসিলা, জিন্নাতকে পাওয়ার উসিলা আপনি আমল করবেন। আর উনি আসার পর আপনার যত বড় কাজই হোক, আপনার একটি কাজ করে দেবে, যেদিন উনি আসবে ওদিন আপনি তাকে যতটা কাজের কথা বলবেন প্রতিটা কাজই করবে, কিন্তু উনি আপনার সবসময় থাকবে না, কাজগুলো করে আপনার চলে যাবে আর আপনি ওনাকে আনতে পারবেন না। হ্যাঁ, যদি ওনাকে সর্বসময় রাখতে চান সেটার পদ্ধতি ভিন্ন, আমাদের সাথে আলোচনা করে নেবেন। তবে জাস্ট শুধুমাত্র আপনার কিছু অল্প কিছু কাজের জন্য, একটা দুইটা কাজের জন্য যদি ওনাকে হাসিল করতে চান, 3 দিন 7 দিন 21 দিন 11 দিন যাই হোক, উনি এসে আপনার সে যত বড় কাজ হোক সেটা আপনার করে দেবে। আপনি যেই রুমটিতে আমল করবেন সেই রুমটি পাক পবিত্র হতে হবে, এই রুমের ভিতরে কোনো আরবি লেখা বা কোনো ছবি টবি কিছুই থাকতে পারবে না, সম্পূর্ণ খালি ঘর হতে হবে। আপনি এই রুমটিতে আমল করবেন, আর আপনি যা আমল করতেছেন জিন্নাতের এই আমলের কথা কোনো ব্যক্তি জানতে পারবে না। আর আমার অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের এজাজত নিয়ে আমলটি করবেন ভাই, নাহলে এটি বিপরীত হতে পারে।
তো আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথমে কি করতে হবে, গুনাহ থেকে পরহেজ করে তওবা করে আপনি ভালো উত্তম সুন্দর পোশাক পরে আতর গায়ে মেখে চারকুল পরে, চারকুল কুল আউযু বিরাব্বিল্লাহ ফালাক, কুল আউযু বিরাব্বিন্নাস, সূরা ইখলাস, হ্যাঁ কুল ফালা যাকে বলে, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যা এই সূরাগুলোকে চারকুল বলা হয়, মানে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই চারকুল পরে আপনি চারদিকে ফু দিয়ে দিবেন, আপনি যেখানে বসবেন চারপাশে ফু মেরে দিবেন, চারপাশে ফু দেওয়ার পর আপনি আমল শুরু করবেন, একটি জায়নামাজে বসবেন। আর একটি কথা হচ্ছে, আপনি যখন রুম থেকে বের হয়ে যাবেন রুমে জায়নামাজ অবশ্যই বিছানা থাকবে। আর আমলটি শুরু করতে হবে বৃহস্পতিবার রাত্র 11:30 পর থেকে, যে ভোররাত 4:30 ভিতরে, এই সময়ের ভিতরে আপনি যে কোনো একটি সময়ে আমলটি শুরু করতে পারেন। আমলটি শুরু করার আগে অবশ্যই বরব বাই দরবারি বেলায়েত শরীফের এজাজত বারবার বলতেছি নেবেন, এবং আমার সবচেয়ে ভালো হয় যদি দরবারি বেলায়েত শরীফের মাহাতেমের ছবি আপনার কাছে থাকে, তো আমলটি সেই সময় করলে সবচেয়ে ভালো হয়। ভাই, গুরুর অনুমতি ছাড়া নিজে নিজে কোনো কাজ করতে গেলে সেই কাজে বরকত তো হয় না, উল্টা হিতে বিপরীত হয়, মানুষকে দেখা গেছে পাগল পর্যন্ত হতে দেখা গেছে। আর যেহেতু আমলটি আমরা আপনাদেরকে দিচ্ছি, আমলটি অন্তত শক্তিশালী, অন্তত মারাত্মক শক্তিশালী একটা আমল, আমলটি বারবার বলবো, আমাদের অনুমতি ছাড়া আমলটি করবেন না। এজাজত নিয়ে আমলটি করবেন, সে আপনার যত বড় মকসদ হোক ইনশাল্লাহ আপনার সেই মকসদ হাসিল হয়ে যাবে। রাত্র 11:30 পর থেকে আপনি আমলে বসবেন। আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন, ক্যাবলামুখী হয়ে বসে গায়ে আতর মেখে তারপর আপনাকে কী করতে হবে, একটি তসবি দানা নেবেন আপনি, তসবি দানা বা ইলেকট্রিক তসবি যেটি নেন না কেন, আপনি আপনি 1002 বার 1002 বার সূরা ইখলাস পাঠ করবেন, কুলফু আল্লাহ সূরাটি 1002 বার পাঠ করবেন, কুলফু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আশা করি মুসলমান বলতেই প্রতিটি মানুষ এই সূরাটি জানে, এমন একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না কুলফু আল্লাহ সূরা পারে না বা শিখেনি। তো আপনি এই গুলফুল্লাহ সূরাটি 1002 বার পাঠ করবেন, যেই সময় বসেছেন প্রতিদিনই একই টাইমে বসবেন। আমল শেষ হলে যদি আপনি ওই রুমে থাকতে চান ওই রুমেই থাকতে পারবেন, যদি বলেন যে না আমি আমল শেষে ঘর থেকে বের হয়ে যাব তাহলে বের হয়ে যেতে পারেন, তবে আমরা সাজেস্ট করি যে রুমে আমল করার জন্য আর দিনের বেলা রুমটি তালা মেরে রাখার জন্য। আর যারা 3 দিন 7 দিনে ফল পেয়ে যাবেন তারা তো পরবর্তীতে আর আমল করার প্রয়োজন নাই, সে আপনার কাজ সেখান হয়েই গেছে, তখন আপনি সেখান থেকে বের হতে পারেন, তার সাথে কথা বলে উনি আসলে ওনাকে সালাম কালাম করবেন, অন্তত মহব্বত বিনিয়র সাথে ওনার সাথে কথা বলবেন, কথা বলে ওনাকে উনি জানতে চাবে যে আপনি আমাকে কেন ডেকেছেন, ডাকার কারণটা কি, কেন হাজির করেছেন আমাকে, তখন আপনি আপনার মুসিবতের কথা, আপনার বিপদের কথা বলবেন। ভাই, আপনি যদি সত্যি সত্যি মুসিবতে থেকে থাকেন, আপনার সত্যিই এরকম মারাত্মক কোনো প্রয়োজন পড়ে তখন আপনি আমলটি করতে যাবেন, এর বাহিরে আপনি আমলটি করবেন না। আমলটি এর বাহিরে করতে গেলে যদি ওনারা দেখে যে আপনি এমনি শখের বসে বা পরীক্ষামূলক ডাকতে চেয়েছেন তাহলে দুনিয়ার কোনো কবিরাজ হাকিম ওজাবদ্ধ আপনাকে ভাই ঠিক রাখতে পারবে না, সেখানেই মনে করেন যেন আপনার দফারফা করে ফেলবে। আপনি সত্যিকার অর্থে বিপদগ্রস্ত, সত্যিকার অর্থে আপনি দেখা গেছে এমন কোনো অবস্থায় পড়ে গেছেন যেখানে কোনো মানবের পক্ষে আপনাকে সাহায্য করা সম্ভব হচ্ছে না, তখনই একমাত্র আপনি আমাদের এজাজটি নিয়ে আপনি আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমরা তো বলবো আপনি ইনশাল্লাহ 3 দিনই রেজাল্ট পেয়ে যাবেন, 3 দিনে রেজাল্ট পেয়ে যাবেন, কারণ 3 দিন 7 দিন 11 দিনে অসংখ্য অসংখ্য মানুষ রেজাল্ট পেয়েছে, শুধুমাত্র 21 দিন সময় লেগেছে তাদেরই আমরা দেখেছি, যারা আপনার দেখা গেছে ভিতর টাইপের লোক বা আমলের প্রতি বিশ্বাস সন্দিহান অথবা আমাদের সাথে কথাগুলো ক্লিয়ার করে বলেননি, দরবারে এসে এজাজত নেয়নি, এই ধরনের ব্যক্তিদের একটু সময় লাগে ভাই, দরবারে আসতে হয়, দরবার থেকে এজাজত নিতে হয়, তো দরবারে এসে দরবার থেকে এজাজত নিয়ে আপনি আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সফল কাম হবেনই হবেন ইনশাল্লাহ। আর আরেকটি কথা বলো ভাই, এই ধরনের আমলে সফল হওয়ার পর মানুষের উপকার করার একটি নিয়ত থাকতে হয়, আর আমল করার আগে আপনি অবশ্যই আপনি সৎকা দিয়ে বসবেন। মানুষ অনেকে দেখেছে আমলও সফল হয় না, সকল কিছু ঠিক আছে, সে সৎকা জারিয়া এগুলো করে নাই। ভাই, সৎকা কী? আপনি যে কোনো টাকা পয়সা আপনার শরীরের মুছে, আপনার শরীরটাকে মুছে মাথার উপরে আপনি 60টি গুরুন্টি দিবেন, তারপরেই টাকা পয়সাটা মন্ডির মাদ্রাসা এতিম কেনা বা গরিবকে দান করবেন। আর যদি আপনি সৎকা মাংস দান করেন, যেটাকে গোস্ত বলা হয়, গরিব ঈশ্বরের গোস্ত বা মাংসের টুকরো, এগুলো দান করলে আপনার মাথার উপরে দিয়ে আপনি 60টি গুরুন্টি দেওয়ার পর কবরস্থানে, নদীতে অথবা বিরান কোনো জায়গায়, খোলা মাঠে যেখানে মানুষজন নাই এরকম জায়গায় দূরে আপনি আপনার বাড়ি থেকে ফেলে আসবেন, এটিও আপনার সৎকা হয়ে যাবে। সৎকা করা ছাড়া আসলে কোনো সাধনা কোনো কাজ কাজ করে না। এই জিনিসগুলো আসলে আমাদের একটি ভিডিওতে হয়তো অনেক কথাই বলতে খেয়াল থাকে না, আর প্রতিটি ভিডিওতে একই বাক্য বারবার রিপিট করাটা
মনে করেন যে সমীচীন নয়, আপনারা জিনিসগুলো বুঝে নেবেন ভাই। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে অনেক কথা বলা যায় না, 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে একটা ভিডিওর ভিতরে কি একটা আমলের সম্বন্ধে বলতে গেলে ভাই 1 ঘন্টা রেওয়াজ করার প্রয়োজন। সেক্ষেত্রে এত স্বল্প সময় যেহেতু আমরা কথা বলি, অনেক কিছুই হয়তো আমাদের বলার বাহিরে থাকে নিয়ম কারণ, সেগুলো যারা জানেন এই লাইনের লোক তারা তো জানেনই, আর যারা না জানেন তারা অবশ্যই জেনে নেবেন ভাই। আর খানা খাদ্য ব্যাপারে আমি আমার প্রতিটি ভিডিওতেই বলে থাকি, সেক্ষেত্রে এই ধরনের নিয়মকানুন ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোনো জিন্নাত হাসিল করতে পারে নাই। আর জিন্নাত হাসিল করা, এই জিন্নাতকে হাসিল করতে পারলে আপনি দুনিয়ার অনেক শক্তি পেয়ে যাবেন ভাই, কারণ সে মুহূর্তে চোখের পলকে আপনার কাজগুলো করে দেবে। আর উনি অন্তত পরেশগার মুসলিম একজন জিন্নাত, যেহেতু সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে ওনার কাছ থেকে আমল কালাম আপনি শিখতে পারবেন। তো আপনাদেরকে বলবো যে ভাই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনি চ্যানেলটির এই কথা আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন। আর এই চ্যানেলের যে আমলগুলো দেওয়া হয়ে থাকে প্রতিটি আমল অন্তত সত্য, অন্তত জীবন্ত, অন্তত কারিশ্মাযুক্ত আমল, যে আমলগুলো আমরা নিজেরা দেখা গেছে সাধনা করার পর অথবা আমাদের ভক্তবৃন্দ মরিদান, আমাদের বন্ধুবান্ধব, আমাদের হিতাকাঙ্ক্ষী যে সকল দরবারগণ আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশের প্রতিটি দরবার, যেগুলি দরবারের সাথে আমাদের যোগাযোগ আছে, যে সাধকদের সাথে আমাদের যোগ সাদেশ আছে, তারা সফল হওয়ার পর বা আমরা সফল হওয়ার পর, ভক্তবৃন্দ সফল হওয়ার পরই আপনাদেরকে আপলোড করা হয়ে থাকে। আর আমি আরেকটি কথা বলি যে ভাই, আপনি যাকে ডেকেছেন তাকে সে আসার পর যদি তাকে দেখে আপনি ভয় পান তাহলে এই আমল না করে আপনার উত্তম। আপনি ডেকে আপনি নিজেই ভয় পেয়ে যান, এটা কেমন ধরনের কথা ভাই? অনেক মানুষকে দেখা যায় আমল করার পর যখন তার সিন্ডম শুরু হয়, লক্ষণ শুরু হয়, সে ভয় পেয়ে যায়। ছায়া আঁকিদের কেউ আসে অথবা দেখা গেছে আপনারা জিন্নাত যখন সামনে আসে সে ভয় পায়, তাহলে ভাই আপনি আমল কেন করেন? আমাদের কথা হচ্ছে এত মূল্যবান একটি আমল বা আমাদের দরবার থেকে অনেক কিছু সংগ্রহ করার পর, এত কষ্ট করার পর আপনি যখন আমলে সফল হন তখন আপনারা বলেন যে ভাই আমার একটু ভয় ভয় লাগে। ভাই ভয় ভয় লাগলে তো জিন্নাত আপনাকে ভয় দেখাবে। আপনি যদি সাহস করে আমলে বসেন ওরা আপনাকে ভয় পাবে। আর মানুষ সাহস রাফুল মাখলুকাত, মানুষকে জিন্নাত ভয় পায়, মানুষ জিন্নাতকে তাবে করতে পারে, বন্দি করতে পারে, ওরা কিন্তু মানুষকে তাবে করতে পারে না। অতএব ভালো থাকবেন আমল।